গত 15 বছর ধরে জামায়াতে ইসলামীর কোনো ধরনের কার্যক্রম নেই বলে ধারণা করা হলেও প্রকৃতপক্ষে গোপনে পুনরায় সংগঠিত হয়েছে বলে গোয়েন্দা তথ্য ও দলটির নথি থেকে জানা গেছে। 2008 সালে দলটির স্থায়ী সদস্য বা রুকনের সংখ্যা ছিল 23,863। পুলিশের গোয়েন্দা প্রতিবেদনের তথ্য বলছে, বর্তমানে দলটির স্থায়ী সদস্য সংখ্যা 3 গুণ বেড়ে 73,046 জনে দাঁড়িয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই সময়ে এই দলটির কর্মী সংখ্যা আগের 2,21,000 থেকে 3 গুণ বেড়ে 6,39,000 হয়েছে। পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে গত শনিবার রাজধানী ঢাকায় সমাবেশ করায় আবারও আলোচনায় এসেছে জামায়াতে ইসলামী। গত 1 দশকের মধ্যে প্রথমবারের মতো দলটিকে এমন অনুমতি দেওয়া হয়েছে। পরদিন রোববার সরকারের এই সিদ্ধান্তের সমর্থনে মন্তব্যও করেন 4 মন্ত্রী। অনুমতি বিষয়ে রোববার কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, জামায়াতের জনসমর্থন রয়েছে এবং তারই আলোকে সরকার দলটিকে সমাবেশের অনুমতি দিয়েছে। পুলিশের গোয়েন্দা প্রতিবেদনটি সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এতে আসন্ন জাতীয় নির্বাচন ও তহবিল নিয়ে জামায়াতের কৌশলের বিষয়ে উল্লেখ রয়েছে। দলের গোপন নথি, শীর্ষ নেতাদের জিজ্ঞাসাবাদ ও দলের নেতাদের মধ্যকার যোগাযোগের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। দলটির কিছু নথির পাশাপাশি গোয়েন্দা প্রতিবেদনের একটি অনুলিপিও দ্য ডেইলি স্টারের কাছে আছে। দলটির নথির তথ্য অনুযায়ী তাদের নারী রুকনের সংখ্যা প্রায় 5 গুণ বেড়েছে এবং নারী কর্মী বেড়েছে 4 গুণ। একইভাবে 2008 সালে দলের সহযোগী সদস্য 1,03,00,000 থাকলেও এখন তা বেড়ে 2,29,00,000-এ দাঁড়িয়েছে। দলের সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ডেইলি স্টারকে জানান, 1 দশকেরও বেশি সময় ধরে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি। তবে আমরা গোপনে আমাদের দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছি এবং তা চালিয়ে যাব, যোগ করেন তিনি। দলের সদস্য, বিশেষ করে নারী সদস্য বৃদ্ধির বিষয়ে তিনি জানান, এটা তাদের দাওয়াতি কার্যক্রমের ফল। তারপরও নারীদের তুলনায় পুরুষের সংখ্যা অনেক বেশি, তবে সদস্য সংখ্যা বৃদ্ধির দিক থেকে নারীর সংখ্যা বেশি। 2008 সালের ডিসেম্বর থেকে নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয় জামায়াত। 2013 থেকে 2015 সালে বিএনপি জামায়াত জোটের সহিংস সরকার বিরোধী আন্দোলনে দলটির অনেক নেতা গ্রেপ্তার হন। দলটির বেশিরভাগ শীর্ষস্থানীয় নেতা যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হন, তখন দলটি অস্তিত্ব সংকটে পড়ে। যুদ্ধাপরাধের দায়ে দলটির 5 শীর্ষ নেতার মৃত্যুদণ্ড এবং সাজাপ্রাপ্ত আরো 3 নেতা কারাগারে মারা যান। একই সঙ্গে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আরো 2 শীর্ষ নেতা সাজা ভোগ করছেন। জামায়াতে ইসলামীর তথ্য অনুযায়ী গত 31 মার্চ পর্যন্ত দলটির প্রায় 1,850 জন নেতা কারাগারে আছেন, যেখানে 15 জন জামায়াত নেতা গুমের শিকার হয়েছেন বলে অভিযোগ আছে। দলটির দাবি, গত 12 বছরে তাদের 294 জন কর্মী নিহত হয়েছেন। বিএনপি 1999 সালে জামায়াতের সঙ্গে জোট গঠন করে এবং 2001 সালের জাতীয় নির্বাচনের আগে 4 দলীয় জোট গঠন করে। পরবর্তীতে নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর জোট সরকার গঠন করে এবং খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের জামায়াতের সাবেক আমির ও সেক্রেটারি জেনারেলকে মন্ত্রী করা হয়। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে জামায়াত তখন তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে 2013 থেকে 2015 সালে করা আন্দোলন ব্যর্থ এবং সহিংস কর্মকাণ্ডের জন্য দেশ বিদেশে সমালোচনার সম্মুখীন হওয়ায় বিএনপি ও জামায়াত তাদের সম্পর্কের ক্ষেত্রে খুব কৌশলী হয়। তবে সাম্প্রতিক সময়ে এসে দুই দলের মধ্যকার এই দূরত্ব কমিয়ে তারা অনেকটাই কাছাকাছি এসেছে এবং সরকারকে ক্ষমতাচ্যুত করা ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়নের দাবিতে একযোগে আন্দোলন চালাতে সম্মত হয়েছে। 2013 সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন হাইকোর্ট বেআইনি ঘোষণা করে। এই রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন 2018 সালের অক্টোবরে জামায়াতের নিবন্ধন বাতিল করে। গত অক্টোবরে ইসির কাছে নিবন্ধনের আবেদন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি অর্থাৎ বিডিপি নামের একটি দল। জামায়াতের লোকজনই ছদ্মবেশে এই দল গঠন করতে চেয়েছে বলে ধারণা করা হচ্ছে। কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, বিডিপির শীর্ষ নেতারা জামায়াতের সঙ্গে জড়িত ছিলেন। দলটির সাধারণ সম্পাদক জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা। চলতি মাসের শুরুতে জামায়াতের কয়েকজন সাবেক নেতার প্রতিষ্ঠিত আমার বাংলাদেশ পার্টিও রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিল। বিডিপি ও আমার বাংলাদেশ কাউকেই নিবন্ধন দেয়া হয়নি।
পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে এরপরও দলটি গত 15 বছরে পুনরায় সংগঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দলটি দ্বৈত নীতি গ্রহণ করেছে। ইতোমধ্যে তারা 300টি নির্বাচনী এলাকার প্রার্থীদের প্রাথমিক তালিকা এবং 10টি মন্ত্রণালয়ের জন্য সম্ভাব্য মন্ত্রীদের প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। প্রার্থী বাছাইয়ের সময় জামায়াত বিভিন্ন পেশায় থাকা ব্যক্তিদের গুরুত্ব দিয়েছে, যেমন ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, পুলিশ ও সাবেক আমলা, যারা জনপ্রিয় এবং নিজ এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে, তাদেরও তালিকায় রাখা হয়েছে। দলটি ইতোমধ্যে সদস্যদের কাছ থেকে নির্বাচনী তহবিল সংগ্রহ করাও শুরু করেছে। সারা দেশে সব ইউনিটকে চিঠি দিয়ে দলের সদস্যদের নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য অতিরিক্ত অর্থ দিতে বলেছে জামায়াতে ইসলামী। যেসব নির্বাচনী এলাকায় শক্তিশালী ভিত্তি রয়েছে সেখানে ভোটার বাড়াতে কৌশল গ্রহণ করেছে দলটি। শহরাঞ্চলেও তারা তাদের ভোটারদের সংঘবদ্ধ করেছে। যেসব নির্বাচনী এলাকায় জামায়াতপন্থী ভোটারদের জয়ের সম্ভাবনা কম, তাদের পাঠানো হবে এমন জায়গায় যেখানে সম্ভাবনা বেশি। জামায়াত তাদের সাংগঠনিক ভিত্তি প্রসারিত করতে এবং নতুন সদস্য ও তহবিল সংগ্রহের জন্য বিদেশেও কার্যক্রম বাড়ানোর চেষ্টা করছে। পুলিশের নথি অনুযায়ী জামায়াত গত বছর বিভিন্ন মুসলিম দেশ ও বিদেশের ইসলামিক সংগঠনকে চিঠি পাঠিয়েছে, যেখানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বর্ণনা করা হয় এবং বর্তমান সরকারকে ইসলাম বিরোধী বলে উল্লেখ করা হয়। দলটি গত 8ই ডিসেম্বর মুসলিম ব্রাদারহুডের চেয়ারম্যান, 24শে নভেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, 6ই নভেম্বর তুরস্কের ওয়েলফেয়ার পার্টির চেয়ারম্যান, 24শে অক্টোবর তুরস্কের ফেলিসিটি পার্টির সভাপতি, 17ই অক্টোবর তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান ও 30 সেপ্টেম্বর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে চিঠি দেয়। নথি অনুযায়ী দলটি বিভিন্ন সংগঠনের ব্যানারে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং বর্তমানে তাদের নির্দিষ্ট কোনো কার্যালয় নেই। ভাড়া বাসায় তারা তাদের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। সারা দেশে ওয়াজ মাহফিলের মতো বিভিন্ন ধরনের ধর্মীয় সমাবেশের মাধ্যমে জামায়াতে ইসলামী তাদের সভা সমাবেশ, মতাদর্শ প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। 1941 সালে আবুল আলা মওদুদী প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামীকে তাদের সাম্প্রদায়িক ভূমিকার জন্য পাকিস্তানে 1959 এবং 1964 সাল মিলিয়ে 2 বার নিষিদ্ধ করা হয়। জামায়াত সূত্রে জানা গেছে 1971 সালে তাদের ভূমিকার জন্য দলটির কখনো অনুশোচনা হয়নি বা তারা ক্ষমা চায়নি। 2017 সালে দলের মধ্যে ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল, তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মুক্তিযুদ্ধে দলটির ভূমিকার জন্য ক্ষমা চাইতে এবং এর গঠনতন্ত্রে সংস্কার আনতে দলের ব্যর্থতার বিষয়টি উল্লেখ করে 2019 সালে জামায়াতের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক পদত্যাগ করেন।